হ্যালো ভিউয়ার্স, আমি রাকিব। এই লেসনে আমি ফটোশপের ভ্যানিশিং পয়েন্ট ফিল্টার নিয়ে কথা বলবো। তো দুইটা জিনিস এখানে আলোচনা করব ভ্যানিশিং পয়েন্ট ফিল্টারের। একটা হলো কোন একটা অবজেক্ট প্লেস করা, আর আরেকটা হলো ক্লোন করা। তো এই দুইটা জিনিসই কিভাবে পার্সপেক্টিভ মেনটেন করে করা যায়, অর্থাৎ কোনো একটা ব্যাকগ্রাউন্ড কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আছে, তো সেই ক্ষেত্রে কিভাবে আপনারা অন্য একটা ফ্ল্যাট অবজেক্ট এনে সেই পার্সপেক্টিভটা বা সেই দৃষ্টিকোণটা মেনটেইন করে ঠিকঠাক মতো প্লেস করতে পারেন। তো এই দেয়ালটা কথা যদি চিন্তা করি, যে এই ওয়ালে আমরা একটা লোগো সেট করতে যাচ্ছি, তো আমরা এখান থেকে আমাদের লোগোটা কপি করি, কন্ট্রোল হোল্ড করে রেখে একটা ক্লিক করব, এরপর কন্ট্রোল সি প্রেস করে কপি করব। এখন এখানে কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করলাম। এই লোগোটা কিন্তু ফ্ল্যাট টু ডাইমেনশনাল। এখন আমরা যদি এটা এখানে প্লেস করতে চাই, তাহলে কিন্তু এটা যদিও এখানে আছে, কিন্তু এটা কিন্তু এই পার্সপেক্টিভে নেই। তো এটা আমরা কিভাবে করতে পারি, তো আমরা চাইলে এখানে কন্ট্রোল টি প্রেস করে আমরা ট্রান্সফর্ম টুলের সাহায্যে এভাবে শিফট চেপে ছোট করে, তারপর এভাবে পয়েন্টগুলো কন্ট্রোল প্রেস করে রেখে চেঞ্জ করে আমরা এই পার্সপেক্টিভটা ঠিক করতে পারি এইভাবে। অনেকটা এভাবে করা সম্ভব, কিন্তু এর থেকে অনেক ভালো উপায় হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট ফিল্টারটা ব্যবহার করা। তো এটা ব্যবহার করার জন্য আমরা প্রথমে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিব, তারপর ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট এই অপশনটা সিলেক্ট করব। তো এখানে আমাদের প্রথমে এই পার্সপেক্টিভটা ড্র করতে হবে ক্রিয়েট প্লেন টুল, এই টুলটার সাহায্যে। এই টুলটা অনেকটা পলিগোনাল লেসো টুলের মতো কাজ করে, যে এখানে আমরা এই ওয়ালটা দেখেই আমরা এই পার্সপেক্টিভটা ড্র করব। তো এখানে যদি আমি একটা ক্লিক করি, তারপর এখানে ক্লিক করলাম, জাস্ট এই লাইনটা দেখে, এই লাইনের সাথে সমান্তরাল দেখে আমি এই লাইনটা ড্র করলাম। তো এখন এখানে একটা ক্লিক করব, যদি কোনো অবস্থায় যদি ভুল হয়ে যায়, তাহলে আমরা এই ব্যাক স্পেস ক্লিক করব, ব্যাক স্পেস ক্লিক করে এভাবে আমরা আবারও ঠিক করে দিতে পারবো। ঠিক করে দেওয়ার পর এখানে লাস্ট পয়েন্টটা আমি এভাবে সেট করে দিলাম। তো আমাদের এই প্লেন ড্র করা হয়ে গেছে এই পার্সপেক্টিভ অনুযায়ী। তো এখন এটা কিন্তু ব্লু কালারে আছে, কিন্তু আপনি হয়তো এখানে ইয়েলো অথবা এরকম রেড কালার দেখতে পারেন। তো এই রেড কালার মানে হচ্ছে যে এটা কোনো একটা পার্সপেক্টিভ হয় নাই একেবারেই, তো সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন না এটা নিয়ে। আর ইয়েলো মানে হচ্ছে গিয়ে প্রায় কাছাকাছি, এক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন, কিন্তু সেটা হয়তো সঠিক হবে না। আর এই ব্লু মানে হচ্ছে সব ঠিকঠাক আছে, যদিও ব্লু পরেও আপনি আরও কিছু অ্যাডজাস্টমেন্ট বাকি থাকতে পারে, হয়তো এটা পারফেক্ট নাও হতে পারে। তো এটা ড্র করার পরে এই মিড পয়েন্টটা আমরা এভাবে ড্র্যাগ করে বাকি অংশটা কভার করতে পারি। তো এখানে আমি কন্ট্রোল মাইনাস প্রেস করে একটু জুম আউট করে তারপরে এটা কভার করলাম। এখন যদি আমাদের প্রয়োজন হয় যে এই হরাইজনেও আমরা একটা প্লেন ড্র করব, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু নতুন করে ড্র করার প্রয়োজন নেই। জাস্ট তো এখানে যখন কন্ট্রোল প্রেস করে ধরে রাখলে এই গ্রিড সিম্বলটা আসবে কার্সরের সাথে, তখন আমরা এভাবে ড্র্যাগ করব। তো সেক্ষেত্রে আমরা এখানে হরাইজন্টাল একটা প্লেন ড্র করতে পারবো, তারপর আমরা এটা এই পার্সপেক্টিভটা ঠিক করে দেই। এই জন্য আমরা এই পয়েন্টটা ড্র্যাগ করব। তো এখন আমরা মিড পয়েন্টটা ড্র্যাগ করে আবারও গ্রিডটা পুরোপুরি ড্র করব। তো আমাদের দুইটা প্লেনই ড্র করা শেষ। তো এখন আমরা কন্ট্রোল ভি প্রেস করে আমাদের লোগোটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখন দেখেন যে এখানে মার্কি টু সিলেক্ট আছে, এই অবস্থায় আমরা লোগোটাকে এই প্লেনের মধ্যে ইনসার্ট করার সাথে সাথে দেখবেন যে এটা পার্সপেক্টিভ মেনটেন করতেছে। তো এখন আমরা কিন্তু চাইলে এটা এডিট করতে পারবো আরও, তো এই ট্রান্সফর্ম টুলের সাহায্যে আমরা চাইলে একটু ইনক্রিজ করে দিতে পারবো। তো চাইলে আবার এখান থেকে অল্টার প্রেস করে হোল্ড করে রেখে নতুন একটা কপি তৈরি করে এখানে ট্রান্সফর্ম টুলের সাহায্যে শিফট হোল্ড করে রেখে ছোট করতে পারবো এভাবে।
ছোট করে লোগোটা এখানে প্রেস করি, দেখেন পারফেক্টলি কিন্তু এই পার্সপেক্টিভটা মেনটেন করতেছে। আবার চাইলে আমরা এখান থেকে আরেকটা কপি নিচেও সেট করতে পারি। আরেকটা কপি যদি আমি এখান থেকে বাইরে নিয়ে আসি, তাহলে দেখেন যে এই প্লেনের বাইরেও কিন্তু এখন এই পার্সপেক্টিভটা মেনটেন করতেছে। তো এখানেও কিন্তু আমরা এখন ঠিক এই প্লেনের সাপেক্ষে এখানে এটা ইউজ করতে পারি। তো এরপরে আমরা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা এই মার্কি টুলটা সিলেক্ট করে একটা বাইরে ক্লিক করলে এটা সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে ওকে ক্লিক করতে পারবো। এখন কিন্তু দেখতেছেন যে এটা একেবারে চমৎকারভাবে পার্সপেক্টিভ মেনটেন করে ইমেজে ইনসার্ট হয়েছে। এটা কিন্তু একটা নতুন লেয়ার আমরা তৈরি করে নিছি। তো এখন আমরা আরো দুইটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আরো বেশি রিয়েলিস্টিক করার জন্য আমরা এই লেয়ারের ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করে আমরা ওভারলে সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে এই যে এরকম ওভারলে সিলেক্ট করে দেখতেছেন এটা অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, যদিও এই হরাইজনের এই দুইটা দেখা যাচ্ছে না। তো এক্ষেত্রে আমরা হার্ড লাইট এটা সিলেক্ট করে দিতে পারি। হার্ড লাইট ব্লেন্ডিং মুডটা সিলেক্ট করলাম, বাইরে একটা ক্লিক করলাম। তো এখন আরেকটা যে জিনিস করা যায় সেটা হচ্ছে আমরা এখানে ব্লার অ্যাপ্লাই করতে পারি কিছুটা, যেহেতু এটা অনেক শার্প। তো আমরা এখানে খুব কম স্ট্রেন্থ নিয়ে আমার 11% আছে বা এরকম একটা ভ্যালু নিলেই হবে। তো এরপর আমরা এখানে ব্রাশ করব ব্লার টুলের সাহায্যে। এখন দেখেন আরো বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে এটা। এখানে আমরা ব্লারটা অ্যাপ্লাই করি। তো এভাবে আপনারা কোন একটা অবজেক্ট কোন একটা ইমেজে ইনসার্ট করতে পারেন পার্সপেক্টিভ মেনটেন করে ভ্যানিশিং পয়েন্ট ফিল্টারের সাহায্যে। এরপরে দেখি আমরা কিভাবে ভ্যানিশিং পয়েন্ট ফিল্টারে ক্লোন টুল কিভাবে ইউজ করা যায়। তো এখানে আরেকটা ইমেজ আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে রয়েছে। তো এই পার্সপেক্টিভটা মেনটেন করে আমরা চাচ্ছি যে এই ছেলেটাকে রিমুভ করতে এই ব্যাকগ্রাউন্ড থেকে। তো এখানে যদি আমরা সাধারণ ক্লোন স্ট্যাম্প টুলটা ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে দেখেন ফলাফলটা কি হয়। এটা যেটা হচ্ছে যে এই অংশটা হুবহু এখানে ক্লোন হচ্ছে। তো কিন্তু আসলে কিন্তু এটা আমাদের দরকার না, কারণ এই পার্সপেক্টিভে যতটা কাছে আসবে এই প্যাটার্নটা কিন্তু ততটা বড় হচ্ছে। তো এটাই হচ্ছে বিষয় যে এটা টু ডাইমেনশনাল ইউজের জন্য পার্সপেক্টিভটা মেনটেন করার জন্য আমাদের ভ্যানিশিং পয়েন্ট ফিল্টারটা ব্যবহার করতে হবে। তো এখানে আমরা নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নেই, এরপর ফিল্টার ভ্যানিশিং পয়েন্ট। এখন আবার আমাদের এই পার্সপেক্টিভটা ড্র করতে হবে, এখানে আমরা একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করি। যে কোনো ইমেজে আপনি এরকম কোনো না কোনো একটা অংশের সাথে সাপেক্ষে এই গ্রিডটা ড্র করতে হবে বা প্লেনটা ড্র করতে হবে। এখানে একটা ক্লিক করলাম, জুম আউট করে আমরা এই মিড পয়েন্টটা ড্র্যাগ করে কমপ্লিট করি বাকি এরিয়াটা। তো আমাদের প্লেন ড্র করা হয়ে গেছে, এখন আমরা ক্লোন টুলটা ব্যবহার করতে পারবো। এখানে এই হচ্ছে ভ্যানিশিং পয়েন্টের ক্লোন স্ট্যাম্প টুল। তো এটা হুবহু ওইভাবেই কাজ করে, শুধুমাত্র এটা পার্সপেক্টিভটা মেনটেন করে, যে পার্সপেক্টিভটা আমরা ড্র করছি এখানে সেটা মেনটেন করবে। এখানে হার্ডনেসটা আমি 0 নিচ্ছি, আর এখানে হিল এই অপশনটা অফ করা আছে। তো যদি এটা এই অন বা লুমিনেন্স যে কোনো একটা অপশন সিলেক্ট করেন, সেক্ষেত্রে এটা হিলিং ব্রাশ টুলের মতো কাজ করবে অনেকটা। তো আমি এখানে শুধুমাত্র ক্লোন স্ট্যাম্প টুলটাই ব্যবহার করতে যাচ্ছি। প্রথমে এখানে কোনো কিছুই দেখা যাবে না, অল্টার প্রেস করে কোনো একটা অংশ স্যাম্পল করার পর আমরা কিন্তু দেখতে পাবো এই অংশটা। আর একটু বড় করে নিই আমি এটা, খুব সতর্কতার সাথে এই প্যাটার্নটা সঠিক জায়গায় প্লেস করে তারপরে এভাবে ড্র্যাগ করতে হবে। আবার এখান থেকে স্যাম্পল করি,
এখানে কিছুটা অংশ বাকি আছে দেখতেছি। তো কমপ্লিট হওয়ার পর আমরা ওকে ক্লিক করব। তো আমরা কিন্তু সাকসেসফুলি এটা ভ্যানিশিং পয়েন্টের সাহায্যে প্যাটার্ন বা এই পার্সপেক্টিভটা মেনটেন করে এই ক্লোনটা করে ফেলছি। তো এখন আমরা চাইলে যেটা করতে পারি যে এই অংশটা কিছুটা কিন্তু এই প্যাটার্ন গুলোর সাপেক্ষে কিছুটা ঝাপসা, তো আমরা এক্ষেত্রে একটু নয়েজ অ্যাড করতে পারি। যেহেতু এটা লেয়ারে আছে, আমরা এখানে নয়েজ সিলেক্ট করে অ্যাড নয়েজ থেকে এখান থেকে গোসিয়ান এই অপশনটা সিলেক্ট করে দেবেন। হয়তো এটা ইউনিফর্ম থাকে। তো এই 3.64 এই অ্যামাউন্টটাই আমি অ্যাপ্লাই করবো। এখানে ওকে ক্লিক করে দিলাম। তো এখন যদি আমরা দেখি যে এখানে কন্ট্রোল জেড প্রেস করে এই হচ্ছে বিফোর, এই হচ্ছে আফটার, জাস্ট সামান্য কিছু নয়েজ অ্যাড করা হলো এখানে। তো এভাবে আপনারা ভ্যানিশিং পয়েন্ট ফিল্টারে ক্লোন স্ট্যাম্প টুলটা ব্যবহার করতে পারেন পার্সপেক্টিভ মেনটেন করে। তো এই লেসনটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি পরবর্তী লেসনেও সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।